সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম জাতীয় কমিটির বৈঠক দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করবে বিএনপি আমিলিক সরকারের টানা পনেরো বছরের শাসন আমলে বিভিন্ন সেক্টরে ভয়াবহ দুর্নীতি এবং অনিয়ম হয়েছে বলে মনে করছে বিএনপি দলটির নেতারা এ সমস্ত দুর্নীতি খুঁজে খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে এরপর জানিয়ে দিব ডামি সরকারের বাজেট জনকল্যাণ হতে পারে না বলছে এবি পার্টি জানিয়ে দিব ওষুধের দাম বৃদ্ধি নিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের বিবৃতি গভীর উদ্বেগের সঙ্গে দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের উদ্যোগতিতে যখন দিশেহারা দেশের জনগণ তখন ওষুধের দাম বৃদ্ধি করে দেশের জনগণকে এক নির্মম পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে এই সরকার বলে এক বিবৃতি দিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম এবারে জানিয়ে দিব ষাট উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে আজ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ এ ধাপে ভোটের মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত বিশটি উপজেলায় আগামী নয় জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবারে জানিয়ে দিব ছাত্র ইউনিয়নের বিয়াল্লিশতম জাতীয় সম্মেলন ১৩ দাবি ১৩ দফা দাবি নিয়ে আগামী ছয় থেকে আট জুন ছাত্র ইউনিয়ন বিয়াল্লিশতম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরের নতুন সূর্য শিক্ষা জ্বলবেই এই স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হবে এই সম্মেলন ইতিমধ্যে সংগঠনটি ষাটটি জেলা সংসদ সম্মেলন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মঙ্গলবার চারি জুন বিকাল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে জানান সংগঠনটির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন সভাপতি দীপক শীল সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা সহকারী সাধারণ সম্পাদক প্রীতম ফকির এবং সাংগঠনিক সম্পাদক রেজান হক সহ অন্যান্য নেতারা এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে পাঁচশো বিয়াল্লিশ আসনের চূড়ান্ত ফল ঘোষণা কোন দল কয়টিতে জয় পেল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটিনে দেখতে থাকুন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিনের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করবে বিএনপি আওয়ামী লীগ সরকারের টানা পনেরো বছরের শাসন আমলে বিভিন্ন সেক্টরে ভয়াবহ দুর্নীতি এবং অনিয়ম হয়েছে বলে মনে করছে বিএনপি দলটির নেতারা এসব দুর্নীতি এবং অনিয়ম প্রকাশ্যে তুলে ধরতে চান এজন্য সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করা বর্তমান এবং সাবেক কর্মকর্তা কর্মচারী ক্ষমতাসীন দলের সাবেক বর্তমান এমপি মন্ত্রী এবং নেতাদের দুর্নীতি অনুসন্ধান করবে দলটি প্রশাসনিক বিষয়ে অভিজ্ঞতা দিয়ে উচ্চ পর্যায়ের একটি অনুসন্ধান কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি তারা নিবিড়ভাবে অনুসন্ধান করে তথ্য উপাত্ত সংগ্রহ করবেন পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বিএনপি একই সঙ্গে তথ্য প্রমাণ সরকার সংশ্লিষ্ট দুর্নীতিবাস কর্মকর্তা মন্ত্রী এমপি এবং নেতাদের নামে লিপলেট তৈরি করে এবং বিতরণ করবে দলটি সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়ালি সভায় সব সিদ্ধান্ত গৃহীত জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন সাবেক সেনাবাহিনীর প্রধান আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের মতো সরকারের আরো অনেক ব্যক্তি ও কর্তা রয়েছে তাদের নানা দুর্নীতি এবং অনিয়ম জনগণের সামনে আমরা তুলে ধরব দুর্নীতিবাজদের তালিকা আমরা প্রকাশ করব এ নিয়ে দায়িত্বশীলেরা কাজ করছেন তিনি আরো বলেন বর্তমান শাসক গোষ্ঠীর দুর্নীতি আর লুটপাটে দেশের অর্থনীতি তসনস হয়ে গেছে এ কারণে রিজার্ভ এবং ডলারের ঘাটতি দেখা দিয়েছে এখন আজিজ এবং বেনজিরের পাহাড়সম দুর্নীতি তথ্য বের হলেও দুর্নীতি দমন কমিশন দুদক কোনো তৎপরতা দেখাতে পারছে না আজিজকে ধরার বা বেঞ্চিরকে ধরার কোনো সাহস পাচ্ছে না তারা ডামি সরকারের বাজেট জনকল্যাণকর হতে পারে না এবি পার্টি বর্তমান সরকার রাজনৈতিক বৈধতাবিহীন আখ্যা দিয়ে বাংলাদেশ এবি পার্টি বলেছে এই সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না মঙ্গলবার চারি জুন বিকেলে প্রাক বাজেট সংবাদ সম্মেলনে দলটি এই মন্তব্য করেন সংবাদ সম্মেলনে এবি পার্টির নেতারা বলেন যে সরকারই নিজেদের সংবিধান লঙ্ঘন করে প্রশাসনকে রাষ্ট্রযন্ত্রকে অবৈধভাবে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে ডামি নির্বাচন নামক প্রহসনের মাধ্যমে জোরপূর্বক গদি দখল করে রাখে ক্ষমতায় যার সিঁড়ি হিসেবে বিচার বিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং বিলুপ্ত করে দেয় সেরকম রাজনৈতিক এবং বৈধতাবিহীন সরকার বাজেট জনকল্যাণকর হতে পারে না তারা যে বাজেটই করুক না কেন সেটি দেশের মানুষের জন্য খুবই খারাপ রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আসন্ন বাজেটকে সামনে রেখেই সংবাদ সম্মেলন করা হয় এতে বক্তব্য উপস্থাপন করেন এবি পার্টি যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফোয়াদ উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্চু প্রচার সম্পাদক আনোয়ার সাদার টুটুল সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেদ মারজান সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান ব্যারিস্টার ফোয়াদ বলেন এবি পার্টি মনে করে ঋণ এবং ঘাটতি ভিত্তিক বড় বাজেট অতীতে বাস্তবায়িত সম্ভব হয়নি আগামীতেও সম্ভব হবে না এটি অনির্বাচিত সরকারের উপর করদাতা আস্থা রাখে না যার ফলে নিয়ন্ত্রক সংস্থা সমূহ প্রয়োজনীয় কর আদায় করতে পারে না যথেষ্ট রাজস্ব আদায় না হওয়ার কারণে বছরে বাজেট হবে আরো বেশি ঋণ এবং ঘাটতি নির্ভর এবছরে আগের ১২ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ করতে হবে যা মোট রাজস্বের প্রায় এক তৃতীয়াংশ সরকারি কাজে ব্যয় কমানো কিংবা আর্থিক খাতে সংস্কার নিয়ে এদের কোনো উদ্যোগ নেই এদের আগ্রহ অনুৎপাদনশীল উন্নয়ন প্রকল্প এ সময় তিনি বলেন আমরা রাজনৈতিক দলগুলো বারবার বলার পরও ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করতে পারেনি সরকার এটি বন্ধ হলে তিন বিলিয়ন ডলার সাশ্রয় হবে প্রত্যেক বছর কৃষি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনির অপর্যাপ্ত বরাদ্দের সাথে নতুন করে সরকার শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ কমাচ্ছে যা দেশের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে সুতরাং সামনে খুবই ভয়াবহ দিন অতিক্রম করবে ওষুধের দাম বৃদ্ধি নিয়ে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের বিবৃতি গভীর উদ্বেগের সঙ্গে দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের উর্ধ্ব যখন দিশাহারা দেশের জনগণ তখন ওষুধের দাম বৃদ্ধি করে দেশের জনগণকে এক নির্মম পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে এই সরকার বলে এক বিবৃতি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর ইসলাম ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টের তথ্য মতে চিকিৎসার ব্যয় সত্তর শতাংশ ব্যক্তির পকেট থেকে খরচ হয় সেই ওষুধের দাম বৃদ্ধি করে যেন নির্মম এক প্রহসনের আয়োজন করলে জনবিচ্ছিন্ন এই সরকার দু সালে কোনো ধরনের পূর্ব ঘোষ ছাড়া শুধু ওষুধ কোম্পানিগুলোর সুপারিশে বিশটি জেনেরিক ওষুধের দাম বৃদ্ধি করে ওষুধ প্রশাসন দেশে নজিরবিহীন সে সময় প্যারাসিটামল হৃদরোগ এবং গ্যাস্ট্রিকের ওষুধের দাম একশো চৌত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় এরপর দু হাজার সালে আরেক দফায় দুশো চৌত্রিশটি জীবন রক্ষাকারী ওষুধের দাম দশ থেকে পঞ্চাশ শতাংশ বাড়ানো হয়েছিল ওষুধের দাম বৃদ্ধির এই রেশ কাটতে না কাটতেই দৈনিক একটি পত্রিকা সূত্র থেকে জানা যায় অতি সম্পতি পুনরায় কয়েক মাসের ব্যবধানে দুই শতাধিক ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে কমপক্ষে বিশ শতাংশ ডলারে মূল্যবৃদ্ধির অজুয়াতে এই দাম বাড়িয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি বঙ্গর অর্থনীতি এবং লুটপাটের রাজনীতি বলে দিচ্ছে সাধারণ জনগণের পকেট কাটা শুরু হয়েছে ওষুধ প্রশাসন এসব ক্ষেত্রে নীরব ষাট উপজেলায় ভোটগ্রহণ আজ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সকাল আটটা থেকে চলবে বিকাল চারটা পর্যন্ত দেশের ষাটটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এই উপজেলা বিভিন্ন ভোটকেন্দ্রের মধ্যই পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা হয়েছে একশো পঁচাত্তর প্লাটুন বিজিবি সদস্য মঙ্গলবার চারি জন এক বিজ্ঞপ্তিতে সপ্তাহ জানায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিজ্ঞপ্তিতে বলা হয় বুধবার পাঁচই জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য ইন টু সিভিল পাওয়ারের আওতায় তিন জুন থেকে আগামী সাতই জুন পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষাতে মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি ইসির তথ্য অনুযায়ী বুধবার দেশে সাতাশ জেলা ষাটটি উপজেলায় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এসব উপজেলায় চেয়ারম্যান পদে দুশো একান্ন জন ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইশো জন প্রার্থী রয়েছেন এ ধাপে পাঁচ ভোট কেন্দ্রে এক কোটি তেতাল্লিশ লক্ষ সাতান্ন হাজার আটশো জন ভোটার ভোট দেবেন ভোটাররা সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় পাঁচশো বিয়াল্লিশ আসনে চূড়ান্ত ফল ঘোষণা কোন দল কয়টিতে জয় পেল ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে মঙ্গলবার চারি জুন দিবাগত রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মোট বিয়াল্লিশটি আসনে চূড়ান্ত ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন এতে ক্ষমতাসীন দল বিজেপি জয় পেয়েছে দুশো আসনে আর কংগ্রেস জিতেছে নিরানব্বইটি আসনে সমাজবাদী পার্টি এসপি জয় পেয়েছে সাইত্রিশটি আসনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে উনত্রিশটি আসনে বাইশটি আসনে জয় পেয়েছে দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম জনতা দল পেয়েছে বারোটি আসন তেলেগু দেশাম পেয়েছে পনেরোটি আসন শিবসেনা আটটি আসন এবং শিবসেনা এস এইচ এস ষাটটি আসন পেয়েছে লোক জনশক্তি পার্টি পেয়েছে পাঁচটি আসন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া পেয়েছে চারটি আসন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি পেয়েছে ছয়টি আসন রাষ্ট্র জনতা দল চারটি যুবসেনা শ্রমিকা রায়থ কংগ্রেস পার্টি পেয়েছে চারটি আসন ইন্ডিয়া ইউনিয়ন মুসলিম লীগ তিনটি ঝড়খণ্ড মুক্তি মোর্চা পেয়েছে তিনটি আসন রাষ্ট্রীয় লোকদল জম্মু এবং কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স জনতা দল এবং জনতা দল সেকুলার জয় পেয়েছে দুইটি করে আসনে এছাড়াও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ভয়েস অব দ্য পিপলস পার্টি জোরাম পিপলস মুভমেন্ট হিন্দুস্তানি আওয়াম মোর্চা রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি শিরোমণি আকালি দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি আজাদ সমাজ পার্টি ভারত অধিবাসী পার্টি এবং সিকিম ক্লান্তি মোর্চা জয় পেয়েছে একটি করে আসনে প্রাপ্ত ফলাফল এটা নিশ্চিত যে বিজেপি এবার এককভাবে ক্ষমতা আসতে পারবে না লোকসভার মোট পাঁচশো আসনের মধ্যে সরকার গঠন করতে হলে প্রয়োজন সর্বনিম্ন দুশোটি আসন বিজেপির আসন সংখ্যা দাঁড়িয়েছে দুইশো চল্লিশটি অন্যদিকে একই হিসেবে কংগ্রেসের আসন সংখ্যা নিরানব্বইটি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে তিনশো তিনটি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এ কারণে তখন বিজেপি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পেরেছিল কিন্তু এবার ভিন্ন কোনো পার্টির সঙ্গে জোট বেঁধে নরেন্দ্র মোদী কিংবা রাহুল গান্ধী ক্ষমতায় আসতে পারবেন কিন্তু কে হবেন প্রধানমন্ত্রী এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না সেটি দলগুলোর উপর জোট গঠনের উপরই নির্ভর করছে